আপনারা যারা নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে পিডিবি কোর্স করছেন, আজ আমি তাদের EGR 5 পেপারের যে কোশ্চেন ব্যাংক ইউনিভার্সিটি থেকে পাবলিশ করেছিল তার সমস্ত প্রশ্ন উত্তর সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ পরীক্ষায় আপনারা থেকে 6 নম্বর প্রশ্ন কমন পেতে পারেন। আপনারা দেখছেন আপডেট বা দেবাশী ইউটিউব চ্যানেল এসটি আপডেট উইথ মি। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। EGR 5-এর প্রথম প্রশ্ন, এক দেখ, বাস্তুতন্ত্রের পিরামিড ধারণাটির প্রবক্তাকে, বাস্তুতন্ত্রের পিরামিড ধারণার প্রবক্তা হচ্ছে চার্লস এলটন। দুই দেখ, সোলানচাক মৃত্তিকা গঠনকারীর প্রক্রিয়াটি কি, স্যালিনাইজেশন। তিন দেখ, মৃত্তিকার প্রধান খাদ্য মৌলগুলি কি কি, মৃত্তিকার প্রধান খাদ্য মৌলগুলি হচ্ছে নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার ইত্যাদি। চার দেখ, শিলাস্তরের প্লেটের ন্যায় বিচ্ছিন্ন কারণটিকে কি বলে, শিলাস্তরের প্লেটের ন্যায় বিচ্ছিন্ন কারণটিকে বলে প্রস্তাচ্ছায় খণ্ডীকরণ। পাঁচ দেখ, মৃত্তিকার এ বি ও সি স্তরের একত্রে কি বলে, মৃত্তিকার এ বি ও সি স্তরের একত্রকে বলে মৃত্তিকার পরিলেখ। এর সাথে জানি আর কি, অন্য অন্য পেপারে কোশ্চেন ব্যাংকের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, আপনারা এখন না দেখে থাকলে ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখবো, তো সেখান থেকে আপনারা ভিডিওগুলি দেখে নিতে পারবেন। আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা পরীক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ছয় দেখ, মৃত্তিকা সৃষ্টির প্রধান নিয়ন্ত্রক কোনটি, মৃত্তিকা সৃষ্টির প্রধান নিয়ন্ত্রক হচ্ছে জলবায়ু। সাত দেখ, চারণজেব মৃত্তিকার সি স্তরটি কি রঙের হয়, চারণজেব মৃত্তিকার সি স্তরটি ধূসর হলুদ বা হলুদ রঙের হয়। আট দেখ, ল্যাটারাইট শব্দের অর্থ কি, ল্যাটারাইট শব্দের অর্থ হচ্ছে ইটের ন্যায় লাল রঙের মৃত্তিকা। নয় দেখ, মৃত্তিকার লৌহ অক্সাইডের আধিক্য কোন স্তরে বেশি পরিলক্ষিত হয়, স্তর বি বেশি পরিলক্ষিত হয়। 10 দেখ, মৃত্তিকার রঙের উপাদানগুলি কি শর্ত দিয়ে তৈরি হয়, মৃত্তিকার রঙের উপাদানগুলির শর্ত হচ্ছে জৈব পদার্থ, খনিজ পদার্থের পরিমাণ, আর্দ্রতা, মূল শিলার প্রকৃতি। 12 দেখ, ক্রান্তীয় মৃত্তিকা বিশেষভাবে কি নামে সূচিত হয়, ক্রান্তীয় মৃত্তিকা বিশেষভাবে ল্যাটেরাইট মৃত্তিকা নামে সূচিত হয়। এর সাথে বলে রাখি, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে ইউনিভার্সিটি থেকে কোশ্চেন ব্যাংকের উত্তরগুলো ফ্রিতে পেয়ে যায়। 13 দেখ, ইকোটোন বলতে কি বোঝায়, ইকোটোন বলতে বোঝায় দুটি বাস্তুতন্ত্রের মিলিত অঞ্চল। 14 দেখ, ইকোলজি কথাটির প্রথম কে প্রবর্তন করেন, ইকোলজি কথাটি প্রথম প্রবর্তন করেন হচ্ছে আর্নস্ট হেকেলস। এই কোশ্চেন ব্যাংকের উত্তর পিডিএফ ফাইল পাওয়ার জন্য আপনারা ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনাদের আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।